আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মুখা। জানাব সিটি নির্বাচন সরকারের শেষ সুযোগ। ইমরান খান গ্রেপ্তার, যে কারণে সেনাবাহিনীর ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের মানুষ। জানাবো বিদেশি প্রভুদের পা ধরে লাভ হবে না বলছেন নানক। এবং সর্বশেষ জানাবো চূড়ান্ত নিবন্ধনের অপেক্ষায় রেজা নূরের গণ অধিকার পরিষদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মুখা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, সেটি আরও ঘনীভূত হয়ে আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র ঘূর্ণিঝড় মুখা কক্সবাজার ও মিয়ানমারের কিয়াকপিউ বন্দরের মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে। এ সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় 110 কিলোমিটার। মুখার প্রভাবে দেশের দক্ষিণ ও পশ্চিমে বুধবার সকাল থেকে বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে, তাই দেশের সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরা নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে উপকূলীয় এলাকাগুলোতে দেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ভারতে আবহাওয়া দপ্তরধীন নয়াদিল্লি ভিত্তিক কেন্দ্রের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানিয়েছেন, বুধবার রাতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, তখন গতি উঠে যাবে ঘণ্টায় 100 কিলোমিটার পর্যন্ত। শুক্রবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠে যাবে 160 কিলোমিটার পর্যন্ত, রাতে আরও শক্তি সঞ্চয় করে আরও পর থেকে মূলত শক্তি ক্ষয় হতে পারে মুখার। সিটি নির্বাচন সরকারের শেষ সুযোগ। আগামী 21 জুনের মধ্যে দেশে 5 সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বিরোধী পক্ষ এবং আন্তর্জাতিক মহল এই নির্বাচনের উপর গভীরভাবে নজর রাখছে। নির্বাচন কমিশন এই নির্বাচন কিভাবে পরিচালনা করে, প্রশাসনের ভূমিকা কি থাকে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ কি আচরণ করে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এই নির্বাচনের পরপরই আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক মহল একটি সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে বলে জানা গেছে। বিএনপি চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে যে তারা সংবিধানের বাইরে কোনো কিছু করবে না। এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশই বিএনপির দাবির প্রতি সমর্থন জানায়নি, বরং তারা সংবিধানের আওতায় একটি রাজনৈতিক সমঝোতার জন্য বিএনপিকে অনুরোধ করছে। কিন্তু যদি শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, অবাধে, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে এ ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাতে পারে পশ্চিমা দেশগুলো, এমন কথা শোনা যাচ্ছে কূটনৈতিক পাড়ায়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং এই নির্বাচনকে তারা জাতীয় নির্বাচনের আগে শেষ পরীক্ষা বলেই মনে করছেন। এই নির্বাচন যদি শাসক দল নিরপেক্ষতা এবং আন্তরিকতার প্রমাণ না করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য চাপ দিতে পারে এমন গুঞ্জন রয়েছে। একাধিক সূত্র বলছে যে এই নির্বাচন যেন অংশগ্রহণমূলক না হয় সেই কৌশল থেকেই বিএনপি তাদের নির্বাচন থেকে দূরে রেখেছে। কিন্তু বিএনপি যতই দূরে থাকুক না কেন, এই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা দেশে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচন জমজমাট হয়ে গেছে। কাজেই এখন প্রমাণ করা হলো নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় কিনা, শাসক দল নির্বাচনের উপর প্রভাব বিস্তার করে কিনা। এই নির্বাচন যদি শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বহুমুখী লাভ অপেক্ষা করছে। এই নির্বাচনের জয় পরাজয় নয়, সুষ্ঠু নির্বাচন করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হোক কিংবা না হোক, বিএনপি অংশগ্রহণ করুক না করুক, নির্বাচন আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তখন আওয়ামী লীগ বিএনপিকে ছাড়াই নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি করতে পারবে। আর যদি এই নির্বাচন শেষ পর্যন্ত নিরপেক্ষ না হয়, নির্বাচনের ব্যাপারে যদি প্রভাব বিস্তারের অভিযোগ আসে, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে সেটি নিশ্চিত। সেক্ষেত্রে সরকারের জন্য বিএনপিকে ছাড়া নির্বাচন করা দূর হয়ে পড়বে। বিএনপি আরেকবার প্রমাণ করতে পারবে যে সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তাই এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের আগে শেষ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। 2018 সালের পর থেকে নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের অধীনে অনেকগুলো নির্বাচন হয়েছে। এর মধ্যে কিছু কিছু নির্বাচন হচ্ছে অত্যন্ত ভালো, যেমন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ইত্যাদি। আবার কিছু কিছু নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ, আর এই সমস্ত কারণেই শেষবারের মতো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে কিনা, প্রশাসন সেখানে কতটুকু নিরপেক্ষ থাকে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই পরীক্ষায় যদি সরকার উত্তীর্ণ হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা সেটি দূর হবে। আর যদি এই নির্বাচন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়, সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন কূটনৈতিক এবং রাজনৈতিক মেরুকরণের সৃষ্টি হবে। ইমরান খান গ্রেপ্তার, যে কারণে সেনাবাহিনীর উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের মানুষ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার নাটকীয়ভাবে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। প্যারামিলিটারি রেঞ্জার্সের সদস্যরা আদালতের বায়োমেট্রিক ভবনের জানালা ভেঙে ইমরানকে নিয়ে যায়। হঠাৎ করে গ্রেপ্তার করায় তার সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এদিনে পাকিস্তানের মতো দেশে অভাবনীয় দৃশ্য দেখা যায়। ইমরান খানের ক্ষুব্ধ সমর্থকরা রাওয়ালপিন্ডিতে অবস্থিত দেশের শক্তিশালী সেনাবাহিনীর সদর দপ্তরে ঢুকে পড়েন। এছাড়া সামরিক বাহিনীর কর্মকর্তাদের দপ্তরগুলোতে হামলা ভাঙচুর করা হয়। মূলত ইমরান খানের এ গ্রেপ্তারের পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে ধারণা করা হচ্ছে। কারণ গ্রেপ্তার হওয়ার আগেও ইমরান বলেছিলেন গত বছরের নভেম্বরে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন গোয়েন্দা সংস্থা ISI এর কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির। গত বছর থেকে ফয়সাল নাসিরের কথা বারবার উচ্চারণ করে আসছিলেন ইমরান। এই মেজর জেনারেলকে দোষারোপ করায় পরশুদিন পাকিস্তানের সেনাবাহিনী একটি বিবৃতি দেয়। এর পরের দিনই ইমরানকে আদালতের ভেতর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনী এসব কিছুতে জড়িত এমন চিন্তাভাবনা থেকেই মানুষ সর্বোচ্চ বাহিনীটির সদর দপ্তরে ঢুকে পড়ার মতো সাহস দেখান। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান এ ব্যাপারে একটি টুইট করেছেন। তার মতে পাকিস্তানের সেনাবাহিনীর উপর সাধারণ মানুষের এতটা চড়াও হওয়ার সাম্প্রতিক কোনো নজির নেই। তিনি টুইটে লিখেছেন, পাকিস্তানের এই মুহূর্তে সেনাবাহিনীর উপর মানুষের যে রাগ তা দীর্ঘদিন দেখা যায়নি। সামরিক স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া এ ছবি কয়েক বছর আগে কল্পনা করা যেত না। অল্প সময়ের ব্যবধানে অনেক বড় নাটকীয় পরিবর্তন। বিদেশি প্রভুদের পা ধরে লাভ হবে না, বলছেন নানক। দেশের ভেতরে একটি অশুভ শক্তি জাতীয় এবং আন্তর্জাতিক কিভাবে মহল থেকে করেছে সে ব্যাপারে সংসদ সদস্যদের কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন। অভিযোগ করে কোনো লাভ হবে না, সোজা পথে আসতে হবে, অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে হবে। নির্বাচনই হলো একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার। সে পথে বিএনপিকে আসার আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আজকে দীর্ঘ সময় জাপান আমেরিকা ও যুক্তরাজ্য সফর শেষে আল্লাহ তাআলার ইচ্ছায় স্বদেশ ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে বিদেশি প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ জনগণের মুখ উজ্জ্বল করেছেন শেখ হাসিনা। 1/11 প্রসঙ্গ স্মরণ করে তিনি বলেন, মে মাসে আমরা আন্দোলন করেছিলাম যখন 1/11 সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার হওয়ার পর তিনি যখন দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য, তারপরে তাকে আর দেশে ফিরতে দিতে চায়নি। তাকে বহনকারী বিমান ঢাকা বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি। এটি জানিয়ে দেওয়ার পরেই শেখ হাসিনা সেই হাসিনা নেত্রী যিনি সকল রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশে ফিরে এসেছিলেন। তিনি বলেন, আজকের বাংলাদেশে যে মির্জা ফখরুল সাহেবরা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, আমি তাদের পরিষ্কার বলতে চাই যে এদেশের তত্ত্বাবধায়ক সরকার চিরদিনের জন্য নির্বাসিত হতে আপনারা বিচারপতি শাহাবুদ্দিন দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তিনি যে বিশ্বাসঘাতকতা জনগণের সঙ্গে করেছিলেন, সেই বিশ্বাসঘাতকতার ফলে বাংলার জনগণ বুঝতে পেরেছিল আসলে দল নিরপেক্ষ বলতে কোনো কিছু নেই। কাজেই জনগণের নির্বাচিত সরকার ক্ষমতা থাকতেই নির্বাচন হবে, তাই তবে সেই নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমরা বলতে পারি। ডক্টর ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ডক্টর ওয়াজেদ মিয়া মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবন সঙ্গিনী হওয়ার পরেও তিনি কখনো তার রাজনীতিতে হস্তক্ষেপ করেননি, তিনি তাকে রাজনীতিতে সাহস ও শক্তি যুগিয়েছিলেন। চূড়ান্ত নিবন্ধনের অপেক্ষায় রেজানুরের গণ অধিকার পরিষদ। কয়েক দফা যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ার দৌড়ে টিকে আছে 12টি রাজনৈতিক দল। এই দলগুলোর মধ্যে রয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দলটির চূড়ান্ত নিবন্ধন পাওয়া নিয়ে জল্পনা কল্পনা থাকলেও গণ অধিকার পরিষদে নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছে এবং নিবন্ধন পাওয়ার যোগ্য বলে দাবি করেছে দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বুধবার এক বিবৃতিতে এই দাবি করেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী নিবন্ধন পেতে হলে তিনটি শর্তের মধ্যে অন্তত একটি পূরণ হতে হবে, আর সেটি ভালোভাবে পূরণ করেছি আমরা। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী গণ অধিকার পরিষদে 24টি জেলা কমিটির তালিকা ও কার্যালয়ের বিস্তারিত তথ্য জমা দেয়, আর উপজেলা কমিটির দেওয়া জমা দেয় 103টি। প্রতিটি উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্র ও 200 সমর্থকের তালিকাও জমা দেওয়া হয়েছে। আবু হানি বলেন, জেলায় জেলায় গণ অধিকার পরিষদ যেসব তথ্য দিয়েছে তাদের শতভাগ সঠিক, এমনকি যেসব অফিসের ঠিকানা দেওয়া হয়েছে বাস্তবে তার শতভাগ অস্তিত্ব রয়েছে। ইতোমধ্যে 24টি জেলা কার্যালয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। এছাড়াও এই সময়ের মধ্যে গণ অধিকার পরিষদের জেলা কমিটি ঘোষণা হয় 53টি, মহানগর 2টি আর উপজেলা কমিটি 250টিরও বেশি। দলটির যুগ্ম আহ্বায়ক বলেন, গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছে, আমরা আশা করছি নিবন্ধন পাবো, তারপরও যদি নিবন্ধন না দেয় তাহলে আমরা আইনের আশ্রয় নিব, পাশাপাশি রাজপথেও কর্মসূচি থাকবে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে এবং স্বাধীনভাবে তারা কাজ করতে পারে তাহলে গণ অধিকার পরিষদ অবশ্যই নিবন্ধন পাবে। আমরা যেহেতু সরকার অনিয়ম দুর্নীতি নিয়ে সোচ্চার, সেক্ষেত্রে সরকার যদি নির্বাচন কমিশনের প্রতি চাপ তৈরি করে তাহলে আমাদের নিবন্ধন বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া গণ অধিকার পরিষদে নিবন্ধন না পাওয়ার কোনো কারণ নেই। এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, যাচাই বাছাই শেষে 12টি দলকে
প্রাথমিকভাবে নিবন্ধনের অপেক্ষায় রাখা হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই ও তদন্ত চলছে। এই মাসেই মাঠ পর্যায়ে তদন্ত রিপোর্টের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে উত্তীর্ণ দলগুলোকে কমিশনের আগামী সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে আর জুন মাসের মধ্যেই নতুন দলের নিবন্ধন ও গ্যাজেট প্রকাশ করা হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।